দলবদলে ওয়েস্ট বেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিল মোহনবাগান। প্রয়াগ ইউনাইটেডের ডেনসন দেবদাসকে রীতিমতো বিমানবন্দর থেকে ছিনতাই করে দু বছরের জন্য সই করিয়ে নিল মোহনবাগান। ডেনসন ইতিমধ্যেই পাকা কথা দিয়ে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলকে। সোমবার রাতে গোয়া থেকে চার্চিল ম্যাচ খেলে শহরে ফেরে প্রয়াগ ইউনাইটেড। মোহনবাগান কর্তারা তারই অপেক্ষাতে ছিলেন। বিমানবন্দর থেকেই তারা তুলে নেন ডেনসনকে। রাতেই বাইপাসের একটি হোটেলে বসে মোহনবাগানের সঙ্গে চুক্তি করেন ডেনসন। চুক্তি দু বছরের। যদিও প্রশ্ন উঠছে, আইএফএ সম্প্রতি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ যেসব ফুটবলারদের নাম উল্লেখ করেছে, তাতে দেখানো হয়েছে ডেনসন দেবদাস এখনো আরো দু বছরের জন্য প্রয়াগ ইউনাইটেডে চুক্তিবদ্ধ। তাহলে তিনি মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কি করে? ডেনসন অবশ্য জানান, আইএফএ যে তালিকা প্রকাশ করেছে তা ঠিক নয়। তিনি ক্লাব কর্তাদের জানিয়েছেন, প্রয়াগ কর্তারা নাকি ইতিমধ্যেই ওই ভুল সংশোধনের জন্য আইএফএ কে জানিয়েছে। ডেনসন জানান, এবছরে তার চুক্তি শেষ হচ্ছে, তাই অন্য কোনো ক্লাবে খেলতে আর কোনো সমস্যা হবে না।